বাংলা প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। আমি তোমাদের আজকে বাংলা প্রথম গোত্রের সিলেবাস নিয়ে একটু আলোচনা করব, সেই সাথে মানগঠন নিয়েও একটু কি করব আলোচনা করব। বাংলা আছে 200 নম্বরে, 200 মধ্যে প্রথম গোত্র আছে 100 নম্বর, আর 100 আছে দ্বিতীয় গোত্রের জন্য। আজকে তোমাদেরকে বাংলা প্রথম গোত্রের সিলেবাস এবং মানবন্ধন সম্পর্কে তোমাদেরকে বলব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমরা বোঝার জন্য আমি কিন্তু কয়েকবার রিপিটও করব, আশা করি তোমরা বুঝবে, বুঝতে কোনো কি হবে না, সমস্যা হবে না। আসো আগে আমরা জেনে নিই আজকে সিলেবাস এবং মানবন্ধন কোন পত্রে পড়াব। বাংলা প্রথম পত্র, এখানে 101টা হচ্ছে কি বিষয়বস্তু, বাংলা বিষয়বস্তু হচ্ছে 101, এবং বাংলা দ্বিতীয় পত্রের বিষয়বস্তু হচ্ছে 102। যখন দ্বিতীয় পত্র পড়াবো তখন ওই বিষয়টা নিয়ে তোমাদেরকে কী করবো আরও ভালোভাবে জানাবো। আচ্ছা, সিলেবাস ও মানবন্ধন, কিসের সিলেবাস? বাংলা প্রথম পত্রের সিলেবাস এবং মানবন্ধন সম্পর্কে তোমাদেরকে বলবো, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আচ্ছা, সিলেবাসের মধ্যে তোমাদের আছে 12টি গদ্য আছে, 12টি কবিতা আছে, একটি নাটক আছে, একটি উপন্যাস আছে। 12টি গদ্যগুলো কী কী আছে এবং 12টি কবিতা কী কী আছে আমি তোমাদেরকে বলছি, সেই সাথে নাটকের নামটা বলছি। নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফর, আর উপন্যাস হচ্ছে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ। আমি তোমাদেরকে বলবো দুইটা বোর্ডের বই আছে, একটা সাহিত্য পাঠ আর একটা নাটক এবং উপন্যাস মিলে সহপাঠ, এই দুইটা বই তোমরা অবশ্যই কী করবে কিনে নিবে। আচ্ছা, এখন 12টি গদ্যগুলো কী কী আছে আমি তোমাদেরকে বলছি। এক, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন অপরিচিতা, এক নম্বরটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপরিচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহ রোকেয়া সাকাত হোসেন, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পথ কাজী নজরুল ইসলাম, মানব কল্যাণ আবুল ফজল, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস, মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, নেকলেস গীতা মোপাসা। 12টি কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, সোনাতরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, প্রতিদান জসীমউদ্দীন, সুচেতনা জীবনানন্দ দাস, তাহারে পরে মনে সুপ্রিয়া কামাল, পদ্মা ফরুক আহমেদ, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর বায়তুল্লাহ, নুরুলদিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক, ছবি আবু হেনা মোস্তফা কামাল। আমি আরেকবার বলছি 12টি কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনাত্তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারই পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, ছবি এবং গদ্য 12টা গদ্য আমি আরেকবার বলছি। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন অপরিচিতা, বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। আশা করি তোমরা কী করবে সিলেবাস অনুসারে পড়াশোনা করবে, সেই সাথে নিয়মিত ক্লাস করবে। আচ্ছা, সিলেবাসে এরপরে একটা কী আছে, একটা নাটক এবং একটা উপন্যাস আছে, নামটা আমি আবার বলছি, নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, লিখেছেন সিকান্দার আবু জাফর, উপন্যাস হচ্ছে লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাস এবং নাটক দুটো মিলে ছোট্ট একটা বই পাওয়া যায়, বইটার নাম হচ্ছে সহপাঠ। তোমরা সাহিত্য পাঠ এবং সহপাঠ এই দুটো বোর্ডের বই অবশ্যই কী করবে কিনে নিবে, সেই সাথে পড়াশোনা শুরু করবে। এখন তোমরা যে পড়াশোনা করবে, পরীক্ষার প্রশ্নটা কীরকম আসবে আমি তোমাদেরকে সেই সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আসো আমরা একটু জেনে নিই সৃজনশীল প্রশ্ন, মান, সত্য। পরীক্ষার খাতায় যে সৃজনশীল প্রশ্নটা আসবে, প্রশ্নের মান হচ্ছে কত? 70। 10×10=70, অর্থাৎ 10×7 মানে কি, একটা প্রশ্নের জন্য
বাবা মোট হচ্ছে কত নাম্বার 100 নাম্বার আচ্ছা এই 100 নাম্বারের মধ্যে তোমাদেরকে পদ্য গদ্য নাটক উপন্যাস সব মিলে 100 নম্বরে একটা প্রশ্ন আসবে প্রথমে আমি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু বলি আমার বাংলা পাঠ্যপুস্তকের বিষয় পড় আগে বলেছি আবার বলছি 101 হচ্ছে বিষয় পড় আর সময় হচ্ছে সৃজনশীলের জন্য 230 মিনিট সময় বহুনির্বাচনীর জন্য তোমরা 30 মিনিট সময় পাবে আচ্ছা বহুনির্বাচনীর মধ্যে প্রশ্নটা কিভাবে আসবে 12টি পদ্য থেকে আসবে 12টি কবিতা থেকে আসবে তিনটি নাটক তিনটি উপন্যাস মিলে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে আবার বলছি 12টি গদ্য 12টি কবিতা 12টি নাটক এবং সরি তিনটি নাটক এবং তিনটি উপন্যাস থেকে মোট 30টি কি হবে এমসিকিউ উত্তর দিতে হবে একটার জন্য কিভাবে একটার মান 1 টোটাল কত 30 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে সময় হবে কত নাম্বার 30 নাম্বার বাকি 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে কিছুর জন্য সৃজনশীল প্রশ্নের জন্য সৃজনশীল প্রশ্নটা কিরকম আসবে সৃজনশীল প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে 12টি কবিতা এবং 12টি গদ্যের কথা কি করেছি উল্লেখ করেছি সেটাতে কি আছে একটি নাটক আছে এবং একটি উপন্যাস আছে আচ্ছা আমরা এখন প্রশ্নটা কিভাবে আসবে প্রশ্ন সম্পর্কে আমরা জানতে পেরেছি এমসিকিউ এর জন্য এক নাম্বার করে 30টা এমসিকিউ উত্তর দিতে হবে এবং 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা 7টা 7টার জন্য একটার মান কত 10 একটার মান 10 হলে 7টার মান কত 70 নাম্বার আচ্ছা এখন প্রশ্নটা কিভাবে আসবে সৃজনশীল সম্পর্কে আমাদের একটা ধারণা হলো গদ্য কবিতা এবং কি নাটক উপন্যাস মিলে 30 নম্বরের এমসিকিউ আসবে এটা আমরা বুঝতে পেরেছি এখন সৃজনশীল প্রশ্নটা কিরকম আসবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলছি সৃজনশীল প্রশ্ন আসবে দেখো গদ্য 4টি থাকবে গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে তোমাকে কি করতে হবে দুটির উত্তর দিতে হবে কবিতা থেকে 3টি থাকবে কবিতা থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং উপন্যাস থেকে 2টি উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে তোমাকে কি করতে হবে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাটকে কি থাকবে 2টি প্রশ্ন থাকবে দুটি থেকে তোমাকে কি করতে হবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন যদি গদ্য থেকে 2টি আর কবিতা থেকে 2টা টোটাল কয়টা হচ্ছে দেখো গদ্য থেকে 2 কবিতা থেকে 2টা নাটক থেকে 1টা উপন্যাস থেকে 1টা টোটাল কয়টা 6টা হচ্ছে তাহলে আরেকটা বাকি আছে না আরেকটা তোমার যেখান থেকে ভালো লাগে গদ্য থেকে ভালো লাগলে গদ্য থেকে দিবা কবিতা থেকে ভালো লাগলে কবিতা থেকে দিবা বা নাটক আর উপন্যাস থেকে যদি তোমার ভালো লাগে ওখান থেকে দিবা মোট যেকোনো জায়গা থেকে একটা দিয়ে টোটাল কয়টা করবা টোটাল 60টা করে দেবা তোমার যদি ইচ্ছা হয় গদ্যতে 4টা প্রশ্ন থাকে ওখান থেকে যদি 3টা দিতে ইচ্ছা হয় তুমি সেটাও কি করতে পারো করতে পারো সেটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে আমি তাহলে আরেকবার বলছি সৃজনশীল প্রশ্নটা কিরকম আসবে সৃজনশীল প্রশ্ন 4টা ভাগে ভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ খ বিভাগ ক বিভাগ থাকবে গদ্য খ বিভাগ কবিতা গ বিভাগ উপন্যাস খ বিভাগ কি থাকবে নাটক থাকবে গদ্যতে 4টি প্রশ্ন থাকবে কবিতাতে 3টি প্রশ্ন থাকবে উপন্যাসে 2টি থাকবে নাটকে 1টি থাকবে গদ্য থেকে 2টি উত্তর দিতে হবে কবিতা থেকে 2টি উত্তর দিতে হবে উপন্যাস থেকে 1টা নাটক থেকে 1টা আরেকটা আরেকটা হচ্ছে গদ্য কবিতা নাটক উপন্যাস যেখান থেকে তোমার ভালো লাগে সেখান থেকে কি হবে আরেকটা প্রশ্নের উত্তর দিবে মোট কয়টা হবে 7টা প্রশ্ন হবে এবং 7টা প্রশ্নের মান কত 70 নাম্বার আশা করি তোমরা সিলেবাস এবং মানদণ্ড সম্পর্কে ধারণা যে ধারণাটা আমি দিয়েছি তা বুঝতে পেরেছো ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকো ধন্যবাদ